এখন ঘৰ হৈ থকা নাই গোটে সুৰ ৰাজ্য হল ৰাতি যে সুৰ আহিছিলে গম পাইছানে নাই সুৰ কত সুৰ এই ৰবচোন ৰব মোৰ নামটো কিহত ৰাখিছে আপোনাৰ নামটো কোৱা দেখোন নুশুনিলো আচ্ছা চাগে কৰবাত হয়নে মই জানিছো কাকতি এইটো মস্ত চাও মোক বিহু সন্মিলনৰ পৰা বেলেগে ৰাখিছে ভুলতো এটা বস্তিত সোমালো নগা সর্দারজন থকা বস্তিটো আর আমি ভুলতে সোমা বস্তিটোর মাজত সেই সময় তামাম যুদ্ধ চলি আসলে নগা সর্দারজনের নামটো কবহে পালো জাতি জুং দা লৈ আমাক ঘেরাও করে পেলালে বুঝালেও কোনো বুঝে আমিও একো বুঝি নাপাও বুঝিছা তিনিদিন এনেকুয়া সরু কাঠর জেল এটার মাজত আমাক সুমুয়াই থলে তিনিদিনের মূরত পৰা মানুহ গৈ আমাক মুকলাই আনিলে সম্প্রীতি এই সম্প্রীতির শব্দটো তেতিয়ারপা শুনিলেই মোৰ ভয় লাগে কিমান বার যে দাখন আনি ডিঙির ওচৰত এনেকুৱা এনেকুৱা কৰি ৰাখিছিল নহয় আৰু আৰু বুইছা আমাক ভৰাই থোৱা সেই কাঠৰ জেলটো এটা সময়ত মানুহ থাকিব পৰা অৱস্থা হৈ থকা নাছিল লেতেৰাটোহে দেখিলা কোনোমতে প্ৰাণ লৈ আহি এই যে হেমন্ত কাকতি হৈ তোমাৰ সন্মুখত থিয় হৈ আছো এই কিবা বোলে নে বহি আছো সেইটো হলে নেদেখিলা এ হ'ব নহলে মই গোটেই জীৱনটো তিতা কেহা খাই থাকিব লগা নহ'লহেঁতেন শুনক কেওঁতক ৰাখিব লাগিব নহলে আন মানুহবিলাকে লাই পাব নহয় থাকক বুজিছে নাই কেওঁত উপদেষ্টা হৈয়ে থাকক এ যি ভাল দেখা কৰা কিন্তু পিছত যদি কেওঁতে কিবা গণ্ডগোল কৰে নহয় মোক কিন্তু তেতিয়া নকবা মই কিন্তু এতিয়াই কৈ থৈছো হে তেৰি কেলৈ গণ্ডগোল কৰিব বাৰু আপোনালোকৰ নিচিনা উপদেষ্টা ৰাখিছোৱে কেলৈ খেলি মেলি কৰিব হেৰি চাওক বৰাক ফোনটো কৰি কৈ দিওঁ বুজিছে নাই কালেকশ্যনলৈও যাব লাগিব নহয় মেকআপ অকণ কৰি লওঁ ই বজ্জাতৰ হাত দি কেওঁতে চাগে বৰানীৰ ভৰিয়ে হাতে ধৰিলে ইয়াৰ মানে কৈছো নহয় সময়ত মহিলা চহিলা যিয়েই নহওক কিয় তেৰা চকু দি তেৰা কৰি চকু পানী উলিয়াই ভৰিত ধৰিব একজনে যি কৰে কৰি থাকক মোৰ কিয় আহে যায় গুৰুদেৱ ইমান খং কিয় খাইছে 1500 টকাহে দি দিম আৰু চিন্তা কৰিব নালাগে নহয় দে তেনেহলে গুৰু দক্ষিণাটো লৈ লওঁ 1500 টকা কপা দিম সম্পত্তিখিনি মোৰ নামতো হৈ লওক একে চৰাত দাঁত ভাঙি দিম তোৰ একে সেই ফকটীয়া কথা গছত কঁঠাল উঠত তেল নো খাওঁতেই চেল বেল কথা ক'বলৈ আহিছো ও ইমান জাঙৰ খাই কিয় উঠিব লাগে মই ইনে কোৱা নাই নহয় কাইলৈ বোলে বুঢ়াই পুৱাতে মোৰ নামত সম্পত্তিবিলাক লিখি দিব দলিল বিচাৰিয়ে ঘূৰি ফুৰিছো এনে ফুং ফাং কৰি ঘূৰি ফুৰা নাই নহয় মই অ হয় নেকি তাৰমানে তোৰ নামত বুঢ়াই সম্পত্তি লিখি দিয়াটো ফাইনেল ফাইনেল এতিয়া দলিলহে ক'ত পাওঁ মই জেগাবোৰ ভালদৰে চিনিও নাপাওঁ নহয় এৰা এতিয়া বৰ সমস্যাত পৰিলো নহয় কোৰটো বন দলিল ক'ত পাবি তই এটা কাম কৰিব পাৰ এই যে আমাৰ তই থানাখন দেখিছ নহয় থানাৰ সন্মুখত যে টপাকে নেওগৰ দোকানতে দলিল কিছুমান ৰাইজৰ সেৱাৰ কাৰণে ইমাৰ্জেঞ্চি আনি থয় তই তাৰ পৰা ল'ব পাৰিবি অৱশ্যে 10-20 টকা বেছি ল'ব 10-20 টকা মোৰ কাৰণে ডাঙৰ কথা নহয় 100 টকাই দি দিম মোৰ ওচৰতে দলিলখন পালেই হ'ল আহোঁ দিয়ক এই ৰচোন ৰ দলিলত চাইন মাৰিব লাগিব সেইটো চাইন মইহে কৰিব লাগিব বুজিছন নাই আৰু চাইনটো নামাৰিলে সাক্ষীৰ তেতিয়ালৈ সেইখন ভেলিড নহ'ব হয় নেকি হ'ব দিয়ক গৈ থাকোঁ অঁ যা যা খেদালৰ লগত কি কথা পাতিলে খেদালৰ লগত কি কথা পাতিলে বাপেৰে কি কথা পাতিলে তোক কেলে হে কেলে তোক হক হক ঐ ইমান দিনৰ পুৰণা চিনাকি এই চুলুমক পাহৰি কালি চিনাকিটো আপোন হৈ গ'ল হে কিডাল কৰিলি কিডাল কৰিলি তই মোৰ লগত থাকি কিডাল কৰিলি মোক ডুবালিহে তালে চা
কালিলৈ বুঢ়াই তার নামত একদম দলিলত সম্পত্তি লিখি দিব। হ্যাঁ, আর ঘর গই তার ঘর গই সেবুর শুঙি থাক, সেবুর করে থাকুতেই কৈছে তো কি ই মিছাই কোয়া নাই তো। ঐ মিছা কবলে কিডাল আছে, নেওকর দোকানের পর দলিল আনবলে কৈছে, তারপর মই কিবা এটা উলিয়াব লাগিব, সাক্ষী সাইন তো ময়ে দিম তো। তার মানে ই মোর রবল সময় না, মই যাও। এই একো লাভ নাই, একো লাভ নাই। ই তার পিছফালে যেন কোনোবাই পেটুল হে ঢালি দিছে। ঐ নহব, ঐ ভগবানে তার নামতে বুড়ার সম্পত্তি লিখি দিছে। অ ভৈরবী, নাপায় ও নাপায় ও তেনেকে বহি থাকিবলে, তেনেকে বহি থাকিলে মোর বুকুখন একেবারে বিখাই যায়। সম্পত্তিনো কি, সকল মায়াহে। তুমি আর মই জিয়াই থাকিলে তেনেকুৱা ঢের সম্পত্তি গুটাব পারিম। ও ভৈরবী, ই সম্পত্তিবোৰ আকাশত উৰি থাকিব আর আমি থপিয়া থাকিম। আজ্য কথাবোৰ কয় নহয়। হেৰা, তুমি অলপ বেছি হতা হৈছা হে, শাস্ত্ৰতে কৈছে নহয় বোলে পুৰুষৰ কপালে জন, তিৰোতাৰ কপালে ধন। আমার দুটার বিয়া হওয়ার পাছত মোর কপালের জোরত জ্যোতিষ চর্চা করবলে মানুষ আহি থাকিব, আর তোমার কপালের জোরত ধন আহি থাকিব। মোক বিয়া পাতিব খাটাং। ওয়া খাটাং মানে কি আর, তেরাই তাকেই বিচাৰিছে, আমিনো কি। চাওক, এইবোৰ তেরা বেকা কথা নকব, বিয়া পাতিবনে নাপাতে খাটাং কৈ হেতু কক। ওয়া করন্তু, তোমাক বিয়া নকরলে মোরচোন হাহাকার হৈ যাব। ঠিক আছে, তেনেহলে আজি জোরকৈ সম্পত্তিখিনি নিজের নামত কৰি লম, আর বুঢ়াক টেটু চেপি মারি পেলাম। সহায় করবনে নাই কক। নরহত্যা, রাম 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 রাম, মহাপাপ মহাপাপ। তেনে হলে বাদ দিয়ক, আজি মোর হাতত কোনোবা যাব, বুহাকে মারি পেলাওনি। বড় সাংঘাতিক ঘটনা হল, বুহাই বোলে সকল সম্পত্তি অনন্ত নামত লিখি নিব। একো নতুন খবর আনা নাই, আগতে গম পাও। মূর মূরটো ঘুরাইছে, তেতিয়াহলে আমার কি হব ভৈরবী। লেল চেলাই নাথাকিব না, বুহাক মারিম, সহায় করবনে নাই সেইটো কক। জোর কই হলেও সম্পত্তিখিনি নিজের নামত লিখা লমে। বুহাক মারিবা? মই মানে এই মরা খেলার কথাবোর বড় বেয়া পাও। তেনে হলে তো সেটে পে শুনকসুন, আপনালোক দুইজনে মোক বিয়া পাতিব, নহয় জানো, নহয় জানো। তেনে হলে শুনক, মানে যিজনে মোক বুহাক মরাত সহায় করিব মই সেইজনকে বিয়া পাতিম। তুমি মোর এইবর কি খেল খেলছা? মইনো কি করিলো, মোর জেপত যিমান পয়সা আছিল মই দেখুন তোকে থবলে দিলো দেড় টকা। এনে দেউতাই নকই বোলে মোমাইরা ঘর এইবর সব একো একোটা খিয়াল, কাকু বিশ্বাস নকরবি। মা কম টিটকারি মারে নে বোলে বাহির ফুড়বলে যাওয়ার পিছতো পিছলে ঘুরি চ মানুহে সারিঙিয়া যা। এ নাপায় নাপায় তেনেকে কব, আমার তেজও তুরগাত আছে দেছুন। নেলাগে মুখে মর কেলেপর তেজ, মুখ সম্পূর্ণ সম্পত্তি লাগিব কৈ দিছো। যদি তুমি তার নামত লিখি দিয়া নহয় মই কিন্তু রণচন্ডী মূর্তি ধরিম, মোমাই সুমাই একো নামানিম কিন্তু। ও তার মানে তই? ও তার মানে মই তোমাক বুঝিলা নহয়, সম্পত্তিখিনি আজি রাতিয়ে মোর নামত লিখি দিবা। খুড়া, ও খুড়া, চাও পুরা পঞ্চাশ টকা পক্কা দলিল পাই গলো, আর সাক্ষীর সহি বোলে আমার কেউ গুরু পাইব। ও কেতনেসিয়া, কত ধরফরা বোলে আহিছা হে, সম্পত্তিখিনি মোর নামত লিখি দিব আজি রাতিয়ে। ও মোকতো রাতিপুয়াই লিখি দিব। এ নহব দেই, নহব দেই, এবোর কি হইছে মোক এতিয়াই লিখি দিব লাগিব। ও আর মই ইয়াত চাই থাকিম হে, আঙুলি ভাঙি পেলাম। রাতি জ্যোতিষে আর দীপক আহিব নহয় তেতিয়াই লিখি দিব, কোনে বাধা দিয়ে চাম নহয়। এ কিহত লিখিবা, দলিল কত পাবা, এতিয়ালৈকে তো নাই, গৰ দোকান বন্ধ হৈ হল চাগে। ভৈরবীয়ে ঘৰৰ পৰা আনিছে, মায়ে আগতে আনি থৈছে নহয়। কি তার মানে, ও খুড়া এইবোৰ নহব কিন্তু, কৈ দিছো। এ ফেলা, কি হল, মোৰ কিন্তু হাতত খাৰু পিন্ধি থকা নাই। খাৰু পিন্ধি থকা নাই কথা কবলৈ আহিছ, তোৰ কি হয় হা, মোৰ নিজৰ মামা হয়, মোৰ নিজৰ খুড়া হয়। কি নিজৰ খুড়াক এনেকুৱা কৰিবলৈ লাজ নালাগে, নিজৰ মোমায়েকক তেনেকুৱা কৰিবলৈ লাজ নালাগে। সম্পত্তি লোভিয়া কোন আহিছিল হা, প্রথমে ইয়ালে কোন আহিছিল? আ পড়লে না, মই নিজে আগতে আহিছিল যে। ই নিজে আহিছ কথা কবলে আহিছ হা, কোনে খুৱাইছে, বেছি কেনে খুৱাইছে, খুৱালে কি হবা হে। সদ্যাই বিহু আমা বাদুলি খাহুম, বিহু লগত এই এই রবছন রব 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 রব, কি পড়িলা, আকো পড়াছন আকো পড়া, কলা হল নেকি? ও কলা হোৱা নাই, কিন্তু জি দুটা শব্দ প্রসব কইলা মোর কানত বেয়া ধরনারে আঘাত কৰিছে। হেৰা পড়াছন, পড়া পড়া। ভাৰাঘৰ।
ঘর আগবাইছে সুপার বেসমল 33 কেশ কালা ইহি হে সহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া সুলি এয়ারটেল ইন্ডিয়ার ফাস্টেস্ট নেটওয়ার্ক ফি ওয়াশ ক্যান্ডিড ডাস্টিং পাউডার ইনো গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি অন্নপূর্ণা ঘি ইজ গুড জুনিয়র হরলিক্স আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা ক্যাম প্রেগনেন্সি ডিটেকশন কিট আব খুশখবরি ঘর বেঠে আর ইন্ডিকা ইজি হেয়ার কালার বিহু আমা বাদুলি খাহুম বিহু লগত অমিয়া সন্তান কথা জড়িত হয়ে আছে বিহু বিহু লগত অমিয়া সন্তান লগ লাগিল কেনেকৈ বিহু আৰু অমিয়া সন্তানৰ মাজত কি সম্পৰ্ক আছে এ থাকিবও পায় গান বাজনা কৰি থকা লোৱা নহয় কিবা সম্পৰ্ক থাকিবও পায় পাছত দুখ লোৱা মই বোলো ভাত হবলৈ দেৰি আছে যেতিয়া চাহ একাপ একাপ খাই লওঁ লোৱা হেই বুইছে এ বিহু কমিটি প্ৰেচিডেণ্ট হোৱাটো কম ডাঙৰ কাম নহয় কিন্তু বিহুলৈ আৰু কেইদিন আছে মোৰ দেখোন লেচকাটোৱে মুখস্থ হোৱা নাই এতিয়ালৈকে লেচকাৰ নহয় হে লেকচাৰ হ'ব দিয়া ভাষণ হে পঢ়ি দিলে হ'ব মই লিখি দিম নাই 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 আপুনি লিখি দিব নালাগে মই সেই কনকলতা মহিলা সমিতি বিউটি ডেকাৰ পৰা লিখাই আনিছো মানুহজনী একেবাৰে সময় নাই নহয় যেনিয়ে তেনিয়ে ভাগ হৈ এসোপামান বনাই লৈছে তাতে কুকুৰা এগা মানুহ আছে ই ফোনটো বা উপায় নাপায় মানুহজনীয়ে তথাপিও মোক এইখিনি লিখি দিছে মোক কৈছে এইখিনি মুখস্থ হলে বাকী দুখও লিখি দিম বুলি শুনিব বৰ বঢ়িয়া লিখিছে নহয় মানুহজনীয়ে শুনক বিহু আমা বাদুলি খাহুম বিহু লগত কি পঢ়িলা আকৌ পঢ়াচোন আকৌ পঢ়া কলা হল নেকি কলা হোৱা নাই কিন্তু যি দুটা শব্দ প্ৰসৱ কৰিলা মোৰ কাণত বেয়া ধৰণেৰে আঘাত কৰিছে হেৰা পঢ়াচোন পঢ়া পঢ়া হেই বাই প্ৰতি পঢ়ি থাকিবলৈ নাই ভালকে শুনক বিহু আমা বাদুলি খাহুম হেৰা ৰাজ্যখন আকৌ এবাৰ নজ্বলাবা দেই সুধৰুৱা বাপুতি খাহুন বিউটি ডেকানো বাৰু ভুলকে লিখিবনে কিবা অৰ্থ থাকিব পাৰে একো অৰ্থ নাই তুমিহে বুজি পোৱা নাই নহয় মানে মানুহজনী সোঁহাতখনত দুখ পাই আছিলে তেনেকৈ লিখি দিছে সেইবাবে তেনে হৈছে হেৰা বাপুতি খাহুন বাইখিনি পঢ়া বিহু লগত অমিয়া সন্তানৰ কথা জড়িত হৈ আছে বিহু লগত আমি এক মিনিট ৰবাচোন এক মিনিট ৰবা অমিয়াৰ সন্তান কোন অমিয়া তুমি কাৰ সন্তানৰ কথা কৈছা তাকেইতো মইও বুজি পোৱা নাই অ হবও পাৰে বহুতো মেলেমেটিকে ঘূৰি ফুৰা মানুহ নহয় কিবা অৰ্থ থাকিব পাৰে নহয় হে কিবা খেলি মেলি থাকিবও পাৰে এটা কাম কৰিব লাগিব কালিলৈ আমাৰ ইন্দ্ৰ কমল ফুকনক এবাৰ এইখন দেখুৱাই চাম লিখা পঢ়া কৰা মানুহ গমো পাব পাৰে শুনা বিহুৰ কথা অকণমান ভুল হলেই গোটেইখন একেবাৰে ৰজন জনাই যাব এয়া সেইটোৱে ভাল হ'ব চাহখিনিও চেঁচা পৰি গ'ল নহয় এইখিনি নাখাওঁ আৰু মই বিচনাতে বহোগে মোৰতো ইমান টিংটিং আছে টিংটিঙা বৈ অথনিৰে পৰা বাদুলি আহোম কৰি আছা নহয় যোৱা অকণমান শুই দিয়া মূৰৰ টিংটিঙনি ভাল পাবা যোৱা যোৱা আই ঐ দেহি অমিয়া কোন অমিয়া কাৰ সন্তান কোন মোনে আহিলে নেকি ইমান সোনকালে পালেহি নে গৈছো দেই আহক আহক আহকচোন বহক কওকচোন কেলেবা আহিলে অ বেগটো বহুদিন দেখা নাই যে তাকে চাবলৈ আহিলে চাগে নাই নাই বেগটো চাবলৈ অহা নাই এখেত নাই নেকি আছে মানে সন্ধিয়া সময়ত বিশেষ কাম নাথাকিলে মই এখেতক মোৰ লগতে অকণমান পাকঘৰত লগাম অ ভাল 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 এখেতক অকণমান মাতি দিব নেকি মোৰ কথা এটা আছিল অ মাতি দিম আপুনি বহক ঠিক আছে কি হ'ল আপোনাক অকণমান ভয়ে ভয়ে থকা যেন লাগিছে নাই নাই এনে অ ঠিক আছে আপুনি বহক মই পঠিয়াই দিছো হেৰি হয়নে হয়নে হেৰি বেগ উলিয়াওক বেগ উলিয়াওক মোৰ কথা চহী কৰা নহলে কিন্তু মোক তুমি জানিছা বেগ কত আছে বেগ উলিয়াই
মারিব সকলে মিলি মোক মারি পেলাব মারি পেলাব আরে কি হয়েছে কখন এই হরিণার মঙহে বরি হওয়ার দরে মূর সম্পত্তিও মূর কারণে বরি হল সবরে চকুতাত আচ্ছা তার মানে কব খুঁজছে আপনার ব্যক্তির উপর মূর চকু আছে আর সেই ব্যক্তি চাবর কারণে এই রাতিখন আপনি আইছে নাই নাই মই তেনেকে কোয়া নাই আপনার ওসর আছে বলে মই শান্তিরে শুব পারিছো বুঝছে আজি যদি মই সিহঁতক সম্পত্তি লিখি নিদিও সিহঁতে মোক মারি পেলাম বলে কৈছে সিহঁতর ইমান সাহস অবশ্যই টোপনি যাওঁতে মোক কিবা কৰিব পাৰে কিন্তু হাৰ পালে সিহঁত তিনিটা আহিলেও মোক একো কৰিব নোৱাৰিব সেই বুলিতো আপুনি আৰু সিহঁতৰ লগত দবৰা দবৰি কৰিব নোৱাৰে এটা কাম কৰক সিহঁতক খেদি দিয়ক খেদিলেও যাব লাগিব নহয় আকৌ আচৰিত বস্তু সেইকেইটা আজি ৰাতিটো কেনেকে যায় সেইটোহে চিন্তা কৰিছো অ তাৰ মানে আজি ৰাতি সিহঁতক সম্পত্তি লাগিবই সিহঁতক বোলে লাগিবই ঠিক আছে এটা কাম কৰক সিহঁতক ক'ব কালি ৰাতিপুৱা আপোনাৰ সকলো সম্পত্তি সিহঁতৰ নামত লিখি দিব আৰু ক'ব সাক্ষী হিচাপে থাকিম মই এইটো মনাব পৰা যাব হ'ব চিন্তা কৰিব নালাগে সিহঁতে যদি বিল্ডিঙে বিল্ডিঙে মই তেনেহলে ফ্লেটে ফ্লেটে হেমন্ত কাকতি হয় মই চিন্তা কৰিব নালাগে আৰু শুনিছা এই খেতক কিবা এটা খাবলৈ দিয়াহে আৰু হা মই আপোনাক যি ধৰণে ইনষ্ট্ৰাকশ্যন দি যাম আপুনি সেই ধৰণে আগবাঢ়িব ৰাতিপুৱাই সম্পত্তি লিখি দিম বুলি সিহঁতক আপুনি কনভিন্স কৰা হওক তাৰ পাছত তাৰ পাছত তাৰ পাছত সাসপেন্স চৰিয়ে আছে দুটামান ভাত খাই যাওঁ দুটামানহে কিন্তু মই অকওঁগৈ হেৰা তোমাৰ হাতৰ সম্পত্তি যোগ একেবাৰে নাইহে অৱশ্যে কাৰোবাৰ হাতৰ জোৰত যদি কাট খাই নাজানো দেই কি ৰাতিপুৱাই গা পা ধুই ভগৱানৰ ওচৰত সেৱা জনাইছো বুঢ়া উঠাই নাই উঠিয়ে চাইন কৰিব নহয় কালি ৰাতিয়ে মোক কৈ থৈছে হাত চাওক পিটিকি থাকিব নালাগে নহয় হে ৰবা হে একেবাৰে চব একেবাৰে ক্লিয়াৰকে চাইছো এ ক্লিয়াৰ চিলিয়া বাদ দিয়ক আজি মোৰ ভাগত সম্পত্তি কিমান ভাগ আহিব সেইটো চাওক হেৰা তোমাক কথা এটা কওঁ বেয়া নাপাবা দেই আনক হোৱালে কিবা এটা কৈ দিব পাৰিলোহেঁতেন কিন্তু তোমাকতো আৰু এনেই ক'ব নোৱাৰি এনেই আকৌ কিয় ক'ব সঁচা সঁচিকৈ কওক হেৰা তোমাৰ হাতৰ সম্পত্তি যোগ একেবাৰে নাইহে অৱশ্যে কাৰোবাৰ হাতৰ জোৰত যদি কাট খাই নাজানো দেই কি ৰাতিপুৱাই গা পা ধুই ভগৱানৰ ওচৰত সেৱা জনাইছো বুঢ়া উঠাই নাই উঠিয়ে চাইন কৰিব নহয় কালি ৰাতিয়ে মোক কৈ থৈছে জানো নহয় কিন্তু তোমাকতো মিছা ক'ব নোৱাৰি আমিনো কি ভুল হ'বও পাৰে ভালে যাব চিন্তা নকৰিবা মোৰ হাতৰ জোৰত ভালে যাব পাৰে হ'ব এনেই মিছামিচি মনটো বেয়া কৰিব নালাগে কালি ৰাতি মই শুবই পৰা নাই নহয় কিজানি বুঢ়া আগতে পলাই যায় এৰা হুৰা দেৰি নকৰোঁ ব'লা সেই নহয় সম্পত্তিৰ কথাটো হলে বিয়াখন কেতিয়া হ'ম বুলি ভাবিছা মানে মই যা যোগাৰ কৰিব লাগিব নহয় আইজু বিয়া কৰাবই ন পলু আনিব লাগিব কিন্তু গাঁৱৰ দুটা মানে মোক নিবলৈ আহো আহো কৰি আছে নহয় ইফালে আকৌ ইয়াত এইটো আছে ক'তো শান্তি নাই পলু আনিবনে হেৰা যি গালে অসুৰ দেখিছো নহয় কৃষ্ণই ৰুক্মিণী হৰণ কৰাটি কৰিব লাগিব যেন পাইছো গতিকে চিন্তা কৰক সম্পত্তিখিনি কেনেকৈ পাওঁ সেইটো কথা ভাবক সম্পত্তিখিনি পোৱাৰ পিছত বুঢ়া মৰে যিয়ে যি কৈ কৰক হেৰি আহক সাক্ষী দিব লাগিব নহয় তাৰপিছত কিন্তু মই উৰা মাৰিম আহক ৰাতিপুৱা শুই উঠি ঘটিলো তালৈ
পানির বাবে লাইন পাতু হারি হারি কই হারি হারি কই বাথরুম যাও বলি টাওয়েল সাবুন লই তাতো দেখুন মানুষ আছে জুম বাঁধি রই কি যে ভাই দিগদারি কাম করবে সরকারি দেরি কই অফিস সুমাই খাও বছর গালি আগবঢ়ালে সুপার বেসমল 33 কেশকালা ইহি হে সহি নিহার ন্যাচারালস জি দিয়ে ঘন ধুনিয়া চুলি এয়ারটেল ইন্ডিয়ার ফার্স্টেস্ট নেটওয়ার্ক ভি ওয়াশ ক্যান্ডিড ডাস্টিং পাউডার ইনো গুড নাইট অ্যাডভান্স অ্যাক্টিভ প্লাস সেভলনের সুরক্ষা এটা নতুন হ্যান্ড ওয়াশর হইতে আনওয়ান্টেড 21 ডেজ গর্ভ নিরোধক গলি অন্নপূর্ণা ঘি ইজ গুড জুনিয়র হরলিক্স আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া প্রেগা ক্যাম্প প্রেগনেন্সি ডিটেকশন কিট আব খুশখবরি ঘর বেঠে আর ইন্ডিকা ইজি হেয়ার কালার